সম্প্রতি সময় মোনামি ঘোষ কলকাতা বাংলা চলচ্চিত্রে আলোচিত একজন নায়িকা তারকা তার কেরিয়ারে বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন সেখানে অবশ্য তার অভিনয় তার অনুরাগীদের কাছে ভালো লেগেছে আর এই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে নজর এসেছেন অন্যদিকে এই নায়িকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য এই নায়িকা তার প্রতিদিনের আপডেট শেয়ার করেন কিন্তু মাঝে মাঝে লাশমী রূপে ক্যামেরার সামনে ধরা দেয় মোরোভার এই জন্য অবশ্য তিনি তার রূপের জন্য দর্শকদের মাঝে সমালোচনায় থাকেন

যার জন্য অবশ্য তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেন কিন্তু আবার অনেকে তাকে মায়লা বলে উল্লেখ করেন সেই সাথে অনেকে আবার তাকে আগুনেরই আবার তাকে গা লিখেছে অনেকে আবার তার আসন্ন চলচ্চিত্রের জন্য অপেক্ষা রয়েছে সুতরাং সব কিছু মিলে বর্তমানে এই তারকা দর্শকদের মাঝে এভাবে আলোচনায় বাইদ বর্তমানে ঘোষের হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে ঠিক এই জন্য অবশ্যই এই তারকা সে চলচ্চিত্রের শুটিং এর কাজ শুরু করবেন খুবই শীঘ্র এমনটাই জানা যায় কিন্তু আপাতত এনেক অবসরও রয়েছেন বলে শোনা যায় সুতরাং জেনে তো নিলেন টলিগঞ্জের তারকা মোনামি ঘোষ বর্তমানে ক্যামেরার সামনে লাশমী রূপে ধরা দেয় মোরফার এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বায়দ এ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য